আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতোমধ্যে জেনে গেছো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের 15তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা দেখব নবম শ্রেণীর হিন্দু ধর্ম অ্যাসাইনমেন্টের উত্তর। তো অ্যাসাইনমেন্টের উত্তর দেখার আগে আমরা একটু অ্যাসাইনমেন্টটা পড়ে নেই। তো এটা হচ্ছে হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা, অ্যাসাইনমেন্ট নম্বর বা নির্ধারিত কাজ হচ্ছে 2, দ্বিতীয় অধ্যায় হিন্দু ধর্মের বিশ্বাস উৎপত্তি ও ক্রম বিকাশ, পরিচ্ছেদ হচ্ছে 2.2 হিন্দু ধর্মের উৎপত্তি ও ক্রম বিকাশ। তো এখানে যে বিষয়টা আমি একটু পড়ে নেব, এই অংশটা আমি পড়বো, তোমরা বাকিগুলো পড়ে নিও। ঊনবিংশ শতকে হিন্দু ধর্মে বিকাশে অবদান স্থাপনকারী মহাপুরুষদের উপর একটা প্রস্তাব তৈরি করো। তো একটা প্রস্তাব তৈরি করতে বলা হয়েছে, আর মহাপুরুষদের নাম, তাদের অবদান ও স্থাপতি আশ্রমের কার্যক্রম। 3 নম্বরে বলা হয়েছে সমাজ কল্যাণে উক্ত আশ্রমগুলোর ভূমিকা। 4 নম্বর বলা হয়েছে আশ্রমগুলো আশ্রমের সাথে নিজেদের সম্পৃক্ততা। তো সরাসরি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিন উত্তর দেখার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে অ্যাসাইনমেন্ট লেখার সময় একটা অ্যাসাইনমেন্ট শিরোনাম দিতে হয়। তো এখানে অ্যাসাইনমেন্টের শিরোনামটি হচ্ছে ঊনবিংশ শতকে হিন্দু ধর্মের বিকাশে অবদানকারী মহাপুরুষদের অবদান। তো আরেকটা বিষয় এখানে বলে রাখি, যেমন এটা 1 নম্বর পৃষ্ঠা, এবার যে পৃষ্ঠাটা দেখাবো সেটা হচ্ছে 2 নম্বর, তারপর যেটা দেখাবো সেটা 3 নম্বর, 4 নম্বর, এভাবে তোমরা প্রতিটা পৃষ্ঠায় সুন্দর করে দেখতে থাকো। তোমরা অবশ্যই খেয়াল করবে এগুলো পৃষ্ঠা নাম্বারে, যে এখানে 2 মাঝখানে দিয়ে রাখছি, তো এটা কিন্তু গবেষণা, তো যদি ধরা না যায় তো গবেষণা। তো এটা হচ্ছে 2। তোমরা দ্বিতীয় পৃষ্ঠাটা চাইলে স্ক্রিনশট আকারে নিতে পারো, অথবা তোমরা ভিডিওটা থামিয়ে থামিয়ে সুন্দর করে লিখে নিতে পারো। তো এটা হচ্ছে আমাদের তৃতীয় পৃষ্ঠা, তোমরা অবশ্যই পৃষ্ঠা নাম্বার খেয়াল করো, এই যে তৃতীয় পৃষ্ঠা। তো তোমরা এখন তৃতীয় পৃষ্ঠা, তো তৃতীয় পৃষ্ঠাটি তুলে নাও। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়া মাত্র তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। তো এটা হচ্ছে রামকৃষ্ণ স্বামী হবে, এটা দন্ত সব একার ময় দীর্ঘি। তো আমরা এখন পরবর্তী পৃষ্ঠায়, চতুর্থ পৃষ্ঠায় চলে যাই। তো এটা হচ্ছে আমাদের চতুর্থ পৃষ্ঠা। তো তোমরা ভিডিওটা স্কিপ করিও না, করলে হয়তো পৃষ্ঠাগুলো এলোমেলো হতে পারে। তোমাদের সুবিধার্থে পুরো স্ক্রিন জুড়ে উত্তরগুলো দেখানোর চেষ্টা করা হয়। তোমরা চতুর্থ পৃষ্ঠাটা তুলে নাও, এখন আমরা চলে যাব পঞ্চম পৃষ্ঠায়। তো এখানে খেয়াল করো পঞ্চম পৃষ্ঠা এটা, তো সুন্দর করে পঞ্চম পৃষ্ঠাটা তুলে নাও, অথবা তোমরা চাইলে স্ক্রিনশটও নিতে পারো, তোমাদের সুবিধার্থে পুরো স্ক্রিন জুড়ে উত্তরগুলো দেখানোর চেষ্টা করা হয়। তো আমরা এখন পরবর্তী ধাপে চলে যাই। তো তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবা হিন্দু ধর্মের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিদের ছবি এখানে দেয়া আছে। তো তোমরা সুন্দর করে এখান থেকে কয়েকজনের ছবি যদি আঁকতে পারো বেটার হবে, আর যদি না পারো তাহলে তো করার কিছুই নেই। তো যদি আঁকতে পারো তো ভালো হবে, না পারলেও সমস্যা নেই। তো আমরা পরবর্তী ধাপে চলে যাই, এটা ষষ্ঠ পৃষ্ঠায়। এখন আমরা যাব সপ্তম পৃষ্ঠায়। তো এখানে লক্ষ্য রাখো, এটা হচ্ছে সপ্তম পৃষ্ঠা, রাজা রামমোহন রায়, তার অবদান, তারপরে হচ্ছে স্থাপত্য সংস্কৃত, এই পর্যন্ত লিখে নাও সুন্দর করে। আমরা এখন পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়া মাত্র তোমরা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাও। তো এটা হচ্ছে আমাদের নবম পৃষ্ঠা, শ্রী রামকৃষ্ণ ঠাকুর অবদান। তো আমি একটু পড়ে দেই, যেহেতু পৃষ্ঠাটা স্ক্যান করছি তো একটু কম বোঝা যাচ্ছে। তো এটা হচ্ছে একেশ্বরবাদী, তারপরে ধারণা, তো এগুলা তো তোমরা সুন্দর করে তুলে নাও। আমরা এখন পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। আর তোমরা তোমাদের বইয়ে দেখো দেওয়া আছে এই বিষয়টা, এই যে শ্রী রামকৃষ্ণ সম্পর্কে বইয়ে দেওয়া আছে, ওখান থেকে তার কয়েকটা লাইন তোমরা এখান থেকে লিখে দাও। আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই এখন। তো আমি শুরুতেই বলছিলাম, তোমরা পৃষ্ঠা নাম্বারগুলো একটু ভালো করে খেয়াল করো। এটা 10 নম্বর পৃষ্ঠা, স্বামী বিবেকানন্দ, তো এখান থেকে শুরু করে তার অবদান সুন্দর করে তুলে নাও, এ পর্যন্ত তুলে নাও। আমরা পরবর্তী ধাপে চলে যাব। তো প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। তো এখান পর্যন্ত তুলে নাও সুন্দর করে, আমরা এখন পরবর্তী স্টেপে চলে যাব। আর তোমরা ইতোমধ্যে জেনে গেছো 12 তারিখ থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রায় 17 মাস পর ওপেন হতে যাচ্ছে। তো তোমরা অবশ্যই মাস্ক পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ে যাবে,
অর্থাৎ সরকারি বিধিনিষেধ অবশ্যই মানতে হবে। তো আমরা এখন পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। তো এখানে যদি আমরা খেয়াল করি, দেখো এটা 12 নং পৃষ্ঠা, ঠাকুর অনুকূল চন্দ্র, তার অবদানে অবদান এবং সংগঠন এবং সংগঠনের ভূমিকা এই পর্যন্ত সুন্দর করে তুলে নাও। আমরা এখন পরবর্তী স্টেপে চলে যাই। তো এখন আমরা সর্বশেষ পৃষ্ঠায় চলে যাবো, অর্থাৎ 13 নং পৃষ্ঠায় হচ্ছে সর্বশেষ পৃষ্ঠা। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমাদের সর্বশেষ পৃষ্ঠা, শ্রী এল সি ভক্তি বেদান্ত স্বামী প্রভু পত্র। তো এনার সম্পর্কে দেখো, এখানে একটু স্ক্যান করা, তো তো একটু ঝাপসা দেখা যাচ্ছে। তো অবদান যদি ভালো বোঝা না যায়, তোমরা বই থেকে এই বিষয়টা সংগ্রহ করে নিতে পারো, ঠিক আছে? তো তোমরা বই থেকে সংগ্রহ করো এই এই পাঠটা, অর্থাৎ এনার যে অবদান ছিল। তো সুপ্রিয় শিক্ষার্থী, যদি ভিডিওটা দেখে ভালো লাগে বা যত সামান্যটুকু হলে উপকার হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা তো জানোই তো, কোথাও থেকে ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব কোনোখান থেকে হুবহু যেহেতু কপি করা যাবে না, তো এই পৃষ্ঠাটা তুমি বইয়ের হেল্প নিয়ে একটু সৃজনশীলতা তোমার মেধাকে কাজে লাগিয়ে লিখতে পারো। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।